নমস্কার 2022 অগস্ট 2022 সালের অগস্ট মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের সময় মুখোমুখি হতে হবে, তাদের কোয়ালিটি অফ টাইম কি থাকছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে, সময় কতটা তাদের ফেভারে থাকছে না সময় তাদের অনেক বেশি এগেনস্টে থাকছে, এটাই হচ্ছে এই অগস্ট মাসের এই যে আমি যেটা বললাম এর মাধ্যমেই আমরা যেটা জানতে পারবো রাশিকে ভিত্তি করে সময়ের গুণগত বৈশিষ্ট্য যাকে বলা হয় রাশিফল। সারা বিশ্বে বিশ্বের সমস্ত উন্নত ডেভেলপড কান্ট্রিগুলোতেও এই রাশিফলের অত্যন্ত কদর, অত্যন্ত জনপ্রিয়তা। আমাদের দেশে মুন সাইন বেসড, চন্দ্র রাশি ভিত্তিক আমাদের দেশে রাশিফলের যে প্রেডিকশন করা হয়ে থাকে সেটা সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক। অর্থাৎ আপনার জন্মের সময় চন্দ্র যদি তুলা রাশিতে থেকে থাকে, আপনার মুন সাইন যদি সাইন লিব্রা হয়, তাহলে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। অথবা আপনার জন্মের সময় যদি লগ্ন তুলা রাশিতে থেকে থাকে, অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্ট যদি সাইন লিব্রা হয়, তাহলে আপনি তুলা লগ্নের জাতক বা জাতিকা। আপনার রাশি তুলা লগ্ন যাই হোক না কেন, তাহলেও এই ভিডিও আপনার জন্য। আপনার লগ্ন তুলা রাশি যাই হোক না কেন, তাহলেও এই ভিডিও আপনার জন্য। এবং আপনার রাশি লগ্ন উভয়ই যদি তুলা হয়, তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে গেলে, দেখতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখে নিতে হয় তা হচ্ছে কি থাকছে প্ল্যানেটারি পজিশন এবং তাদের সঞ্চার গোচর বা ট্রানজিট এই তুলা রাশির লগ্নের জাতক জাতিকাদের উপর এই অগস্ট মাসে। প্রথমেই যেটা বলবো তা হচ্ছে তুলা রাশি বা লগ্নে কিন্তু পুরো মাসটাই কেতু থাকছে, অর্থাৎ অগস্ট মাসের পুরোটাই কেতু থাকছে তুলা রাশিতে বা তুলা লগ্নে। এবং তাদের যেটা ফোর্থ হাউস চতুর্থ ঘর, সেখানে বক্রগতির শনি থাকছে পুরো অগস্ট মাস। তুলা রাশি তুলা লগ্নের যেটা ষষ্ঠ ঘর সপ্তম ঘর, সেখানে বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো অগস্ট মাস। তাদের যেটা সপ্তম ঘর সেখানে রাহু থাকছে পুরো অগস্ট মাস, এবং সেখানে টেন্থ অগস্ট পর্যন্ত রাহুর সঙ্গে একত্রিত হয়ে মঙ্গলও অবস্থান করছে, এবং সেখানে মঙ্গলও অবস্থান করছে টেন্থ অগস্ট মঙ্গল সঞ্চার করে যাবে তাদের যেটা অষ্টম ঘর তুলা রাশি তুলা লগ্নের, অষ্টমে মঙ্গল সঞ্চার করে যাবে। তুলা রাশি তুলা লগ্নের যেটা নবম ঘর, সেই নবম ঘরে সেভেন্থ অগস্ট পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে, এবং সেভেন্থ অগস্ট সাতই অগস্ট শুক্র সঞ্চার করে যাবে তাদের যেটা দশম ঘর কর্কট রাশি, দশমে শুক্র সঞ্চার করবে, এবং সেভেন্থ অগস্ট থেকে পুরো মাসটাই শুক্র তাদের দশম ঘরে অবস্থান করে থাকবে। তুলা রাশি তুলা লগ্নের যেটা দশম ঘর সেখানে রবি থাকছে সেভেন্টিন্থ অগস্ট পর্যন্ত, সতেরোই অগস্ট পর্যন্ত, এবং রবি তাদের ইলেভেন্থ হাউসে সঞ্চার করছে, রবি তাদের ইলেভেন্থ হাউসে সঞ্চার করে যাবে সেভেন্টিন্থ অগস্টের পর, অর্থাৎ তাদের একাদশ ঘরে রবি সঞ্চার করবে সেভেন্টিন্থ অগস্ট। আর বুধ থাকছে তাদের দশম ঘরে, তুলা রাশি তুলা লগ্নের দশম ঘরে বুধ থাকছে টোয়েন্টিয়েথ অগস্ট পর্যন্ত, এবং টোয়েন্টিয়েথ অগস্ট বুধ চলে আসছে তাদের দ্বাদশে দ্বাদশপতি হিসেবে। এই থাকছে মোটামুটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান। এবার এখানে গ্রহগত অবস্থানের ভিত্তিতে, এই প্ল্যানেটারি পজিশনের ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই অগস্ট মাসে তারা ঠিক কি ধরনের ফলাফল পেতে চলেছেন। প্রথমেই বলবো তাদের প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু লগ্ন চতুর্থ সপ্তম দশম প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পাপগ্রহ থাকছে। এটা কিন্তু এক ধরনের ডিফিকাল্টিস জোরালোভাবে তৈরি করে, এবং তুলা রাশি তুলা লগ্নের চতুর্থ স্থানে বক্রগতির শনি কণ্টক শনি, এবং তাদের সপ্তমে রাহু থাকছে, মঙ্গলযুক্ত রাহু থাকছে বা রাহুযুক্ত মঙ্গল থাকছে, এবং আরেকটি কেন্দ্র দশম সেখানে রবি থাকছে, আর রাশি লগ্নে তো কেতু থাকছেই। একটু ডিফিকাল্ট হবে কিন্তু এই অগস্ট মাস তাদের জন্য।
নানা রকম প্রভোকেশন ইনক্লিনেশন ইত্যাদি আসতে পারে, সেটা হচ্ছে কিছু লিটিগেশন, ঝুট ঝামেলা, আইনি সমস্যা ইত্যাদি সমস্যাগুলো আসতে পারে, কিছু পুলিশি আইনি ইত্যাদি ঝামেলা ইত্যাদি তাদের ফেস করতে হতে পারে। রাশি লগ্নে কেতু এবং সপ্তমী রাহুর অবস্থান, এটা কিন্তু একটা বিশেষ বিশেষ সিগনিফিকেন্ট দিক, এবং এটা আমরা বারবার দেখে থাকি। রাশি লগ্নে রাহু কেতুর অবস্থান মানুষকে জীবনে বিভিন্ন জটিলতা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে কিন্তু ফেলে থাকে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো তাদের হেলথ বা স্বাস্থ্যভাব সম্পর্কে। হেলথ বা স্বাস্থ্যভাবের ক্ষেত্র কিন্তু বিশেষ ইতিবাচক থাকছে না, তার কারণ কিছু মেন্টাল টেনশন, কিছু অ্যাংজাইটি, কিছু প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার জনিত সমস্যা, নিউরো সমস্যা এবং অ্যালার্জি জনিত সমস্যা ইত্যাদি তাদের কিছুটা বিব্রত করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আমি আরো বিশেষ করে বলবো, যারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন, যাদের রেগুলার একটা ডায়ালিসিসের মধ্যে থাকতে হয় তাদের জন্য ক্রিটিক্যাল, এবং যাদের রক্তের শর্করার পরিমাণ অত্যন্ত বেশি, যারা ডায়াবেটিক তাদের জন্যও কিন্তু হেলথের প্রতি একটা যত্নশীলতা প্রয়োজন। এমনিতে আমাদের সদা সর্বদাই স্বাস্থ্য সম্পর্কে যত্নশীলতা প্রয়োজন, এবং তাদের 17th অগস্টের পর থেকে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যার জায়গাটা বিশেষ করে তৈরি হতে পারে, এবং আকস্মিক কোনো রক্তপাত, সার্জারি কোনো কারণে কিন্তু বিশেষভাবে একটা প্রয়োজন হতে পারে। ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র সম্পর্কে আমি বলবো যে এটা কিন্তু অগস্ট মাসের বিশেষ করে শেষ দুটি সপ্তাহ ইনকামের ক্ষেত্র ইতিবাচক, আয়ের ক্ষেত্র ইতিবাচক। ব্যয়ের যে ক্ষেত্র, ব্যয়ের ক্ষেত্রটি কিন্তু প্রবল থাকবে, জোরালো থাকবে। নানা রকম কারণে অর্থ নষ্ট, অর্থ দণ্ড ইত্যাদি ব্যয়ের ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট প্রবল থাকবে। এ ব্যাপারে তাদের বিশেষ কিন্তু সাবধানতা এবং সতর্কতা প্রয়োজন। তারা যে কোনো ক্ষেত্রে অর্থ ব্যয় করার সময় এটা কিন্তু তাদের একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কতটা সঙ্গত বা অসঙ্গত হচ্ছে। আকস্মিকভাবে একটা একটা ইম্পালসিভ হয়ে অর্থ ব্যয় করার ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ সতর্কতা যত্নশীলতা প্রয়োজন। এরপর বলবো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আমরা বিভিন্ন পেশায় বিভিন্ন প্রফেশনের মধ্যে পাই, তারা ঠিক কি ধরনের ফলাফল বা কি ধরনের রেজাল্ট, কি ধরনের আউটকাম পেতে চলেছেন এই জুলাই মাসে। কিন্তু তার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে, যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে প্রথমেই বলবো, যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয় করেন ছোট পর্দা বড় পর্দায় বিভিন্নভাবে, যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা আইটি ফিল্ডেও রয়েছেন, যারা আইটি ফিল্ডে কাজকর্ম করেন সেখানেও বলবো, যারা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রেও রয়েছেন, এদের সবার জন্য বলবো 7th অগস্ট অনওয়ার্ডস কিন্তু সময় ইতিবাচক, এবং 20th অগস্টের পর থেকে সময় আরো বেশি ইতিবাচক। কিন্তু এই অগস্ট মাসের প্রথম 10টা দিন আকস্মিকভাবে কোনো কনফ্লিক্ট, সংঘর্ষ ইত্যাদি কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য 17th অগস্ট অনওয়ার্ডস সময় অত্যন্ত ইতিবাচক। তারা নানাভাবে কিন্তু সুফল অতি অবশ্যই পাবেন। একটা কথা শুধু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, 4th হাউসের বক্রগতির শনি কিন্তু রয়েছে। সর্বক্ষেত্রেই একটা একটা মানসিক দুশ্চিন্তা এবং উদ্বেগ তাদের মধ্যে কিন্তু এই অগস্ট মাসে থাকছে, এবং অষ্টমের মঙ্গল আকস্মিক কিছু অঘটন যেকোনো মুহূর্তে কিন্তু ঘটিয়ে তুলতে পারে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যে সময়
20th অগস্টের পর থেকে অনেকটা বেশি অনুকূল। 20th অগস্টের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তগুলো যথাযথ হবে এবং সঠিক হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের মর্যাদা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। যারা কোনো স্থানান্তরে যেতে চাইছেন সেখানেও কিন্তু জায়গাটা বেশ ইতিবাচক থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্টের মার্কেট, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, হিসাব রক্ষক, তাদের জন্য বলবো 20th অগস্ট অনওয়ার্ডস সময় অত্যন্ত ইতিবাচক। কিন্তু মাসের প্রথম 10টা দিন তাদের যথেষ্ট সতর্ক এবং তাদের যথেষ্ট কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা ডক্টর, যারা কোনো হিলিং প্রফেশনে রয়েছেন, এ মাসের শেষ 2টি সপ্তাহ তাদের জন্য যথেষ্ট ইতিবাচক। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লয়ার, অ্যাডভোকেট, লয়ের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো 20th অগস্ট অনওয়ার্ডস সময় অত্যন্ত ইতিবাচক। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, যারা হাউসওয়াইফ, যারা গৃহবধূ হাউসওয়াইফ, তাদের জন্য বলবো 7th অগস্টের পর সময় ইতিবাচক, কিন্তু মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা থাকবে। সন্তানের ক্ষেত্রে ইতিবাচক এই জায়গাটি কিন্তু তৈরি হবে তাদের 17th অগস্ট অনওয়ার্ডস। যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো আপনারা এই 10th অগস্টের পরবর্তী সময় কিন্তু বিশেষ ইতিবাচক থাকবে না, এ ব্যাপারে তাদের অ্যালার্ট থাকতে হবে। পরবর্তী মাসে গিয়ে তারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো 17th অগস্টের পর সময় ইতিবাচক। যাদের যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, স্টুডেন্টস, যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চাইছেন, তারা ছাত্রছাত্রী, এ মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক, ফলদায়ী। এবং তারা যদি একটু ধৈর্য এবং অধ্যবসায়কে ধরে নিয়ে এগোতে পারেন, ধৈর্যশীল হতে পারেন এবং অধ্যবসায়কে ধরে রাখতে পারেন সর্বক্ষেত্রে এবং কোনোভাবেই বিচলিত না হন, এক্সেলেন্ট সময় এ মাসের শেষ 2টি সপ্তাহ। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো হাড়ের সমস্যা এবং চোখের সমস্যা আপনাদের বিব্রত করতে পারে। মানসিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি, শান্তির অভাব কিন্তু হতে পারে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন উচ্চশিক্ষা বা কর্মসূত্রে, বিদেশে যেতে চাইছেন, মাসের প্রথম 10টা দিন অত্যন্ত ইতিবাচক। মাসের প্রথম 10টা দিন তারা নানাভাবে সুফল পাবেন। আবার বলবো যে 20th অগস্টের পর তাদের সমস্ত প্রচেষ্টাগুলো, তাদের সমস্ত তারা যেভাবে নিজেদের এক্সার্ট করছেন, যে এফার্টগুলো দিচ্ছেন, সেগুলো কিন্তু ইতিবাচক ফলদানে আরো অনেক বেশিভাবে সক্ষম হবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা এই অগস্ট মাসে 2টি রঙকে ব্যবহার করতে পারেন দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা নানাভাবে সুফল পেতেই পারেন। একটি হচ্ছে ঝকঝকে সাদা রং, একদম হোয়াইট যে রং, দুধের মতো সাদা রং, এটিকে আপনারা অগস্ট মাসের প্রত্যেকটা দিন ব্যবহার করতে পারেন। এবং এর সঙ্গে বলবো গাঢ় নীল রং, ডিপ নেভি ব্লু রং, এই রংটিকে আপনারা পুরো অগস্ট মাস ব্যবহার করুন। আপনারা নানাভাবে শুক্র এবং শনির একটা ফেভার এই 2টি রং আপনাদের দিতে সাহায্য করবে। এবং কিছুটা কিন্তু এটা নিশ্চিত যে অগস্ট মাসে অনেক ক্ষেত্রেই অনেক কনফ্লিক্ট, অমসৃণতা ইত্যাদি রয়েছে, সেগুলোকে যাতে আপনারা সহজে ওভারকাম করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে ফল পাবেন। যাতে আপনারা ওভারকাম করতে পারেন তার জন্য এই ঝকঝকে সাদা রং এবং গাঢ় নীল রংকে আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করুন। তবে একটা কথা আমি বিশেষ রূপে বলবো, সেটা হচ্ছে যে মঙ্গলের অবস্থান এবং 4টি কেন্দ্রে কিছু পাপগ্রহের প্রভাব, আপনারা কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত অগস্ট মাসে ধীরতা, স্থিরতা, ধৈর্য এবং দূরদর্শিতার সঙ্গে নিন, কোনোভাবেই ইম্পালসিভ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নমস্কার।